হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এফএম টেক এর পক্ষ থেকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি জীবন মাহমুদ রিফাত। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি পিএ সিস্টেম স্পিকার নিয়ে। এই স্পিকারটি এক্সট্রিম ব্র্যান্ডের একটি পিএ সিস্টেম স্পিকার। এটা নেম জলসা, জি এটা মডেল, এটার নাম এটা জলসা নামে আমরা সবাই চিনি। এটাও একটা পোর্টেবল স্পিকার এবং এটা মাইক্রোফোন সহকারে এবং কারাওকে সিস্টেম দেওয়া আছে। আমরা যারা বাসা বাড়িতে জন্মদিন এবং কি ঘরোয়া পরিবেশে যারা অনুষ্ঠান করতে যাই, তারা মোটামুটি ঘরোয়া পরিবেশের আয়োজন আমরা এটা দিয়ে সারতে পারি। এবং কি ছোটখাটো মিটিং বা বাইরে আমরা কোথাও পিকনিকে গেছি, পোর্টেবল স্পিকার দরকার, এই স্পিকারটা রিজনেবল প্রাইজের মধ্যে আছে, আপনি নিয়ে কোথাও গেলে নিয়ে যেতে পারবেন। এবং খুব সুন্দর ট্রলি স্পিকার, যেরকম আমরা ট্রলি ব্যাগ নিয়ে যাই ওইভাবে আপনি নিয়ে যেতে পারবেন। তো ছোটখাটো অনুষ্ঠানগুলো আমরা এটা দিয়ে সারতে পারবো। এবং এটা সাউন্ড কোয়ালিটি, এটার ওয়াট, এটা ফ্যাসিলিটি, প্রাইস, এই সব নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এটার মধ্যে কি কি ইনপুট আউটপুট এবং কি কি পাওয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখতেছি একটা ইউএসবি পোর্ট আছে, এমএমসি পোর্ট, এফএম, একটি ডিসপ্লে, রিমোট অ্যান্ড বিটি, ব্লুটুথ। আউটপুট পাওয়ার আমরা পাচ্ছি 40 ওয়াট আরএমএস, এবং পাওয়ার সাপ্লাই দেওয়া আছে 230 ভোল্ট 15 হার্টজের একটি, এবং ড্রাইভার ইউনিট ট্রাভেল 1/1 ইঞ্চি বেস, এবং এটা আরজিবি লাইট সহকারে আছে এবং একটা মাইক্রোফোনও আছে। তো ভিউয়ার্স চলুন এটা আনবক্সিং করি। ভিউয়ার্স, প্রথমে আমরা একটা বক্সিটের মধ্যে পেয়ে যাচ্ছি সুন্দর একটি অ্যাডাপ্টার এবং ইউজার ম্যানুয়াল, অক্স কেবল এবং একটি রিমোট। পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল এবং রিমোট, অক্স কেবল আর সুন্দর একটা প্লাস্টিক বডির মাইক্রোফোন। মাইক্রোফোন রেঞ্জ কোয়ালিটি এখন প্লে করে দেখবো। ভিউয়ার্স, স্পিকারটা বের করে দেখি। ভিউয়ার্স, এই যে স্পিকার, তো ভিউয়ার্স এই যে স্পিকারটি, স্পিকারের উপরে থাকতেছে ড্যাশবোর্ডে পাওয়ার সুইচ এবং ইকো ভলিউম দেওয়া আছে, ট্রাভেল, তারপরে হইলে আপনার গিটার, আমরা এখানে গিটার পোর্ট আছে, মাইক পোর্ট আছে, এটা মাস্টার ভলিউম, এটা মাইক ভলিউম, এটা বেস, এটা ট্রাভেল এবং এটা পাওয়ার। এখানে একটা সুইচ আছে, তারপরে এটা আমরা অন করলাম। অন করার পর এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ব্লুটুথ মোড, ব্লুটুথ মোড, তারপরে আরো কয়েকটা মোড আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ইনপুটে ক্লিক করলে কয়েকটা মোড চেঞ্জ হবে। তো বিয়ার চলুন এটার সাউন্ড প্লে করে শুনো। বিয়ার পিছনে আমরা পেয়ে যাচ্ছি একটি ডিসি 12 ভোল্টের একটা পোর্ট। এটা আমরা যখন বাইরে কেউ এটা পিকনিকে বা কোথাও অনুষ্ঠানে নিয়ে যাব, দেখা গেছে এটা চার্জ নাই বা ওখানে কারেন্টে আপনি চার্জ দিতে পারছেন না, তখন 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এবং গাড়ি থেকেও আপনি নিতে পারবেন। 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আলাদা এক্সট্রা চার্জ করে নিতে পারবেন। এবং ক্যারি করার জন্য খুব সুন্দর একটি ট্রলি, এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যাগের মতো, আমরা ট্রলি ব্যাগের যেভাবে ক্যারি করি এভাবে ক্যারি করতে পারবেন। সুন্দর চাকা চাকা দেওয়া আছে এবং খুব সুন্দর একটি 8 জিবি দেওয়া আছে। চলুন এটা সাউন্ড শুরু করা যাক। হ্যালো, মাইক্রোফোন চেক, হ্যালো, 1 2 3 4, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট, হ্যালো, 1 2 3 4 5 6, হ্যালো হ্যালো, মাইক্রোফোন চেক, হ্যালো।
অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 3 348/49 এফএমটেক টোটাল আইটি সলিউশন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও ডিসক্রিপশনে